Friends, welcome back to my channel. Welcome back to me and my mom. যখনই আমি এই টপিকটার ব্যাপারে কথা বলি, এই কন্টেন্টের ব্যাপারে কথা বলি, মানে আগেও আমি ভিডিও করেছি, একবারই করেছি, একে দুবার করেছি, তখন আমি এতটাই মানে দাঁড়া ফোনটা একটু, হ্যাঁ, এতটাই ইউনিক একটা ব্যাপার, এটা তো আমার কাছে একটা খুব একটা অদ্ভুত ব্যাপার, এটা নিয়ে কথা বলা, ডিসকাস করাও, আমার মনে হয় কী বলছি, আমি কী ডিসকাস করছি। হ্যাঁ মা, আমি নিয়ে কথা বলতে চলে এসেছি, যে পিঙ্কি পল আর রিমি, যে পিঙ্কি পল আন্টি আর রিমি, মানে আমি প্রথম কথা এটাই বলতে চাইছি, মানে পুরো ওভারঅল ব্যাপারটা যেটা হচ্ছে সেটাকে আমি বলছি। আমি ডিটেলসে মানে ওদের যে সবকটা ভিডিও আমি দেখি, অনেস্টলি সবকটা আমি, আমার দেখা হয়নি, কালকে যে লাইভটা হচ্ছিল ওটা দেখে টুকটাক হয়তো দেখেছি, আর অর্পিতা ম্যাম, মানে অর্পিতা ম্যাম বললে আমার দেখে, মানে দিদি আমাদের প্যাশন উইথ এপি অর্পিতা দি, তো ওটা আমি খুব ফলো করি, সীমান্তির ভিডিওগুলো খুব ফলো, ওটা থ্রু দিয়ে যা যা জানতে পারি। ওভারঅল যেটা আমার যেটা মনে হচ্ছে, এটা পুরো ব্যাপারটাই হওয়া উচিত না, এই যে পুরো ব্যাপারটা হচ্ছে এটা কি হচ্ছে, মানে মা মেয়ে, মা ভার্সেস মেয়ে, মা মেয়ের, মানে মেয়ে মার ব্যাপারে বলছে, মা মেয়ের ব্যাপারে বলছে, মানে এটা ব্যাপারটা কি হচ্ছে, যাই সমস্যা থাকুক না এটাই তো, এটাই সবথেকে আগে এটাই ভাবতে হবে সোশ্যাল মিডিয়া এইভাবে। আর ওই মেয়েটাকে আমি বলবো, রিমি কালকে তোমার ওই লাইফটা আমি দেখলাম, তোমার একটু মানে তুমি তোমার কার ব্যাপারে কথা বলছো রিমি, পাশের বাড়ির মহিলার ব্যাপারে কথা বলছো বসে বসে, যে এত ক্যাজুয়ালি নিজের মা যে তোমাকে পৃথিবীতে এনেছে, যার জন্য বসে কালকে তুমি মাকে নিয়ে গসিপ করতে পারছো, তোমার স্বামীকে নিয়ে বসে, সে স্বামীকে কোথায় পেলে, মা যদি পয়দা না করতো স্বামীকে ধরি পেতে না তো, এত প্রেম এত ভালোবাসা তো করতো না, না মা পয়দা করেছে, মা পয়দা করে এত বড় করেছে, সব কিছু মা সুখ দিয়েছে, তবে কি তুমি বড় হয়েছ, তবে কি তুমি টিনেজার এজে গেছো, তবে কি তুমি প্রেম করেছো, তবে কি তুমি বিয়ে করেছো, তো এভরিথিং পুরো ব্যাপারটাই তো তোমার মায়ের জন্য। তার মানে কি আমাদের বোঝা উচিত, যে মা আমাদের সব থেকে উপরে, মার থেকে উপরে কেউ হয় না, আরে যার জন্য আমরা পৃথিবীতে এসছি তার থেকে উপরে কেউ হয় নাকি, তার দিকে আঙ্গুল তোলা, তার দিকে, আমি জাস্ট এই কনসেপ্ট ওয়াইজ আমি বলছি, আমি ডিটেলে ওদের লিগাল ফিগাল ব্যাপারগুলো, মানে কার কি কে কি করেছে ওই সময় বলছি না, ইনার জেস্ট আমি কি মনে করছি ব্যাপারটা, ওইটা আমি একটু মানে ওটা নিয়ে আমি ভিডিও করছি, সেটা আমি আমার দর্শকদের বলে রাখলাম। তো যে মানে মেয়েটাকে বলছি, মানে যে আমাদের পৃথিবীতে এনেছে, আজ আমরা নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, যে আমিও বসে আমি কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, আমার সব কিছু চলছে, আমার মা পয়দা করেছিল বলে, বাবাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, কিন্তু এই কষ্ট করে, এত কষ্ট করে যখন সন্তান মায়ের পেটে থাকে, এক একটা কষ্ট, মানে এক একটা দিন কিভাবে একটা মা কাটায়, নিশ্চয়ই তুমি জানো, নিশ্চয়ই তুমি ওটা ফিল করো, নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারো, তো এত কষ্টের পর সেই কষ্টটা নিশ্চয়ই তোমার স্বামী করেনি, কোনোদিন সেই কষ্টটা স্বামী করবে না, কোনো দুনিয়ার কেউই করবে না, সেই কষ্টটা কিন্তু শুধু মাই করবে, তো এইটুকু তো তোমার থাকা উচিত, এইটুকু সেন্স তো তোমার থাকা উচিত, তুমি তাকে নিয়ে, যার জন্য তুমি এই পৃথিবীতে এসছো, আমরা পৃথিবীতে আসছি, আমরা সব কিছু পৃথিবীর হাওয়া, এই সুখ আমরা পাচ্ছি আমাদের মায়েদের জন্য, এইটা মনে রেখেও তো তোমার নিজেকে তোমার মার কাছে সারেন্ডার করা উচিত। হ্যাঁ, আমার রিমির ক্ষেত্রেই মনে হয় ওর মার কাছে সারেন্ডার করা উচিত, তাহলে এই ব্যাপারগুলো মিটবে। তুমি কালকে লাইভে তোমার হাজবেন্ডের সাথে বুঝার, কিরকম একটা মানুষকে তুমি বিয়ে করেছো রিমি, সত্যি আমার ছেলে হিসাবে ওনাকে একদমই ভাল লাগলো না, একদমই ভাল লাগলো, যে একটা মেয়ের মাকে ওইভাবে ওইভাবে কথা বলতে পারে, তার ছেলে এমনই হবে যে সত্যিকারের যদি তোমাকে কেউ ভালোবাসবে, সে কিন্তু তোমার মাকেও ভালোবাসে, তোমার মাকে সম্মান করবে, যে মাকে সম্মান করতে পারে না সে দুনিয়ার কোনো নারীকেই সম্মান করতে পারে না, সো আই এম গেসিং হি ডোন্ট লাভ ইউ অলসো, তুমি ওকে পাগলের মতো ভালোবেসে নিজের মাকে ভুলে যেতে পারো, কিন্তু সে কিন্তু তোমাকে কতটা ভালোবাসে না, সে তোমাকে ভালোবাসলে সে তোমার মাকে সম্মান দিত, প্রকৃত ছেলে যে হবে, মানে যে কোনোই হোক, মানে প্রকৃত মানুষ হোক কিংবা ভালো হাজবেন্ড হোক, সে তার ইনলসকে, তার শাশুড়ি মাকেও সে তার মা মনে করবে, তাকে অ্যাটলিস্ট মনে না করলে তাকে একটা সম্মান দেবে, সে নিজের মেয়েকে উল্টো বুঝাবে, মার সাথে তুমি সব ঠিক করে নাও, যে যাই প্রবলেম হয়ে থাকো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো সে তোমার মা,
মার সাথে উনি সব ঠিক করে না। এই হলো আমার অবজারভেশন। ওর নাম তো প্রীতম, হ্যাঁ প্রীতমের ব্যাপারে আমার এটা অবজারভেশন। আর রিমি, তুমি যেটা করছো কাল, স্পেশালি কালকে আমি লাইভে যেটা দেখলাম, তুমি যে কত বড় ভুল করছো আর কত বড় ক্রাইম করছো তুমি নিজেই জানো না। মার থেকে উপরে কেউ করতে পারে না রিমি, কেউ করতে পারে। স্বামীর আদর, স্বামীর ভালোবাসা, স্বামীদের মানে যে কোনো মানে একটু, আমরা সবাই অ্যাডাল্ট, আমি বলতেই পারি, যে কোনো ছেলের ভালোবাসা, সে স্বামী হোক, যে কোনো ভালোবাসার মানুষ আর কি, স্বামীও তো ভালোবাসার মানুষের মধ্যেই পড়ে আর কি। তো সেই ভালোবাসাটা না, ইটস ঘুরে ফিরে, ইটস অ্যাট্রাকশন, ঘুরে ফিরে আমরা অ্যাট্রাক্টেড ফিল করছি, মানে আমরা চাইছি, মানে ওটা অ্যাট্রাকশন অবধি সীমিত থাকে, ওটাকে খুব রিয়ালি আমরা মনে হবে যে পিতৃ মানে বাবার মতন ভালোবাসছে না, আমি যেটা মিন করছি মায়ের মতো ভালোবাসে, এটা ভেরি রেয়ার কেসে দেখা যায়, কিন্তু ইট ইজ অনলি রিলেটেড টু অ্যাট্রাকশন। কিন্তু মায়ের যে ভালোবাসা, একটু কাশি হলে মানে আমি আমার মার কথা যদি বলি, তার একটু কাশি মায়ে হয়ে যাচ্ছে, একটু চোখ পিটপিট করছি, মা কী হলো, একটু ধরো আমি চুলটা এরম করছি, কী হলো, আমি মাথায় এরম করি, হ্যাঁ মাথা যন্ত্রণা করলো, এই এরম করছি, তাহলে কী কিছু হলো, তাহলে কি আমার একটা সাধারণ একটু সর্দি লেগেছে, সর্দি লাগলো, তাহলে কী করে ঠিক হবে, এই ওষুধ উঠে, এটা কিন্তু স্বামী করতে পারবে, স্বামী তো হ্যাঁ সেবা করতে পারবে, নিশ্চয়ই করতে পারবে, কিন্তু মা তো জন্ম দিয়েছে, মা যে বলে না নারী কেটে বেরিয়েছে, তো একটা নারীর সাথে তো জড়িয়ে আছে, কোনো ছেলের নারীর সাথে তো আমরা জড়িয়ে থাকি না, তো সেই ভালোবাসাটা একটা ছেলে, ও যতই দুনিয়ার ভালো ছেলে হোক, সে ভালো করতে পারে, সে ভালোবাসতেও পারে, কিন্তু নারী কেটে যে মানে পৃথিবীতে এনেছে তার থেকে বেশি ভালোবাসতে পারে না, আমার অবজারভেশন, মানে আমার পয়েন্ট অফ ভিউ। আর সেটা আমার তোমার ব্যাপারে বলা, যে তুমি যেটা করছো আমি তোমাকে একদমই মানে কী বলো, মেয়ে হিসাবে আমার খুবই এটা খারাপ লাগলো। আর যে ছেলেটি মানে তোমার যে হাজবেন্ড, প্রচণ্ড আমার ডিসরেসপেক্ট করতে কি ইচ্ছা করছে, যে কিনা একটা মেয়েকে মায়ের এগেনস্টে এরকম করছে। আর পিঙ্কি পল আন্টিকে নিয়ে তাকে আমি বলেওছি, দেখো আমি সবসময় এটাই বলি, আমার বাড়ির ক্ষেত্রে আমি বলি, আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে, আমার কাছে না মা মা, মার কোনো জাজমেন্ট নেই, শি ইজ মাই মাদার, দ্যাট ইজ দ্য এন্ড, এদিক নেই ওদিক নেই সামনে নেই পিছনে, শি ইজ মাই মাদার, বা উইথ অল সার্কামস্ট্যান্সেস, উইথ অল এভরিথিং, যা যাই আমাদের মাথায় করো, মা এরকম, মা এটা করলো, মা সেটা করলো, একটাই একটাই কনসেন্ট, উনি আমাকে জন্ম দিন, শি ইজ মাই মাদার, ওখানেই এন্ড, ওটা মানে আমার ক্ষেত্রে ওখানেই এন্ড। তাই জন্য আমি নমস্কার জানাচ্ছি পিঙ্কি পল আন্টিকে, যে তুমি তো, তুমি তো মা, আর তুমি মানে যেটা ফেস করছো, যেটা মানে খারাপ লাগা কষ্ট লাগা, তুমি তোমার জায়গা একদমই ঠিক, এটা পিঙ্কি পল আন্টিকে বলতে চাই। আরেকটা পয়েন্ট বলতে চাই, কাকুকে আমি দেখলাম ভিডিওতে, যে পিঙ্কি মানে পিঙ্কি পলে যিনি হাজবেন্ড, এত ভাল লাগলো না কাকুকে, ঠিকই বলেছে, আমাদের মনমন্দিও ভিডিও করেছিল, বলেছিল যে আমাদের হয়তো নিজেদের বাবাও এরকম হয়, একদমই ঠিক, মানে কাকুকে যা আমি দেখলাম, এরকম বাবা, হ্যাটস অফ, তো কাকুকে আমার অনেক অনেক নমস্কার। তো এই ট্রিকি ইমোশনাল কমপ্লিকেটেড ব্যাপারে আর আমি কিছু বলবো না, আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে দিলাম। তো আমি মার দিকেই আমি আছি, মা তো মাই হয়, এই পৃথিবীতে মার থেকে উপরে কেউ না, সেটা বলেই আমি এন্ড করছি, নমস্কার।